জি আলহামদুলিল্লাহ। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি বলছেন যে অনেক সময় দুনিয়া ভালো লাগে না এবং বলছেন যে মনে চায় যে মরে গেলে ভালো হতো। জি, বিষয়টা আল্লাহ তাআলা ক্ষমা করেন বোন, এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। শয়তানের একটা পাঠশালা আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার প্রথম পাঠ যেটা আল্লাহ কোরআনে বলেছেন সেটা হতাশা। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه فضلا والله واسع عليم। শয়তান তোমাদেরকে ওয়াদা করে অভাবের, মানে কষ্ট হবে আর কোন ভালোর আশা করা নেই, এবং তোমাদেরকে অন্যায় কাজে নির্দেশ দেয়, অশ্লীল, বেহায়া, আত্মহত্যা ইত্যাদি পাপের কাজে নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদের ওয়াদা করছেন কি, মাগফিরাতাম মিনহু ফাদলা, আল্লাহ তোমাদের ওয়াদা করছেন তোমাদের সব গুনাহ ক্ষমা করা হবে এবং তোমাদেরকে অনেক নিয়ামত বরকত দেওয়া হবে। এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হলো সবচেয়ে কঠিন গুণা, আর আল্লাহর রহমতের আশা রাখা হলো সবচেয়ে বড় একটা ইবাদত। হৃদয়কে আল্লাহর রহমতের আশা দিয়ে ভরতে হবে, তবে এটা অর্জনের জন্য বেশ কিছু কাজ আছে। প্রথম কথা, অনেক সময় শারীরিক কারণে ডিপ্রেশন হতে পারে, কাজে আপনি চিকিৎসক দেখাতে পারেন। আজকাল অনেক বড়ি হয়েছে, ওষুধ হয়েছে যেটা খেলে এই শারীরিক কারণগুলো দূর হয়। আর মোমেন বান্দা যদি বেশি করে কোরআন তেলাওয়াত করে, বেশি করে আল্লাহর জিকির করে, আর যখনই কোনো ডিপ্রেশন বা খারাপ চিন্তা আসে, আল্লাহর নিয়ামতগুলো আপনার ছোট থেকে এ পর্যন্ত যত নিয়ামত আল্লাহ দিয়েছেন এগুলো মনে করবেন এবং শয়তানের কাছ থেকে আশ্রয় নেবেন, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়বেন, আল্লাহর নিয়ামত স্মরণ করবেন এবং আল্লাহর জিকির করবেন, দরুদ শরীফ বেশি করে পড়বেন। আর কিছু দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা এটা এক ধরনের পাপ, কাজেই এটা মনে আসলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয় সকালে সন্ধ্যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। রাসূলুল্লাহ সাল্লাম সকালে সন্ধ্যায় এই দোয়া করতেন। তো এই সব দোয়াগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক। আল্লাহ তাআলা আমাদের বোনের এই বিপদ কাটিয়ে দিন, আমরা দোয়া করছি।